আজকে আমি আলু দিয়ে খাসির মাংসর পাতলা ঝোল বানিয়েছি। আর ছুটির দিনে যদি এরকম খাসির মাংস পাতলা ঝোল থাকে, খাওয়াটা একদম জমে যাবে। তাহলে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। প্রথমে মাংসটা ভালো করে ধুয়ে নিয়েছি, আর এখানে 500 গ্রাম খাসির মাংস আছে, আর মাংসে আলু দেব, তাই আলুগুলো একটু বড় সাইজ করে কেটে নিয়েছি। এবার গ্যাস জ্বেলে কড়া বসিয়ে দিয়েছি, কড়ার মধ্যে সর্ষের তেল দিচ্ছি, রান্নাটা সর্ষের তেলেই করব। তেলটা গরম হয়ে গেছে, এবার আলুগুলো লাল লাল করে ভেজে নেব। সব আলুগুলো দিয়ে দিয়েছি, আলুর মধ্যে নুন আর হলুদ দিয়ে আলুটা লাল লাল করে ভাজব। আর দেখবেন বন্ধুরা, আলুর মধ্যে হলুদ দিয়ে ভাজলে আলুর রঙটা খুব সুন্দর হয়, আর নুন দিলে কি হয়, নুনটা আলুর ভেতরে ঢোকে, আলুটা খেতেও ভালো লাগে। আলুগুলো খুব সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি, এবার নাবিয়ে নিলাম। এবার একই তেলে আমি প্রথমে সাদা জিরা ফোড়ন দিলাম, আর দিচ্ছি বেশ পরিমাণে কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিয়েছি, আর পেঁয়াজটা লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজের মধ্যে সামান্য একটু চিনি দিলাম, চিনিটা দিলে দেখবেন কালারটাও সুন্দর হবে, আর নুন ঝাল এগুলো অ্যাডজাস্ট হয়ে যায়। পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিয়েছি, আর একটু চর্বি নিয়েছি, চর্বিটা প্রথমে পেঁয়াজের মধ্যে দিয়ে দেব। চর্বি দিলে দেখবেন তেলটা কম লাগে। চর্বিটা দিয়ে একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। চর্বিটা দেওয়ার পর একটু নেড়েচেড়ে ভেজে নিয়েছি। এবার ধুয়ে রাখা খাসির মাংসটা কড়ার মধ্যে দিয়ে দিলাম। মাংসটা দেওয়ার পর একটু ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। মাংসটা একটু নেড়েচেড়ে নিয়েছি, এবার দিয়ে দিচ্ছি প্রথমে পেঁয়াজ আদা রসুন বাটা, আর দিচ্ছি একটা বড় সাইজের টমেটো, আর পরিমাণ মতো নুন, হলুদ গুঁড়ো, আর দিলাম লঙ্কার গুঁড়ো। আপনারা যেমন ঝাল খাবেন সেই পরিমাণেই লঙ্কার গুঁড়োটা দেবেন। আর দিচ্ছি জিরার গুঁড়ো। এবার মাংসটা ভালো করে কষিয়ে নেব, যত সময় নিয়ে কষাবো মাংসটা খেতে টেস্ট হবে। এই সময় দিয়ে দিলাম 4টে চেরা কাঁচা লঙ্কা। এবার অনেকক্ষণ সময় নিয়ে আমি মাংসটা কষাতে থাকব। বেশ কিছুক্ষণ সময় নিয়ে মাংসটা কষিয়ে নিয়েছি, মাংসটা পুরোপুরি কষানো হয়ে গেছে। এবার দেখবেন খাসির মাংস সিদ্ধ হতে টাইম লাগে, তাই প্রেশার কুকারে দিয়ে সিদ্ধ করলে মাংসটা খুব সুন্দর সিদ্ধ হবে আর তাড়াতাড়ি হয়েও যাবে। আমি তাই মাংসটা প্রেশার কুকারে দিয়ে দিলাম। দিয়ে এবার কড়ার মধ্যে যে মশলাটা ছিল সেইটা ধুয়ে জল দিলাম, দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিলাম। আর একটু ঝোল রাখবো তাই জলের পরিমাণটা বেশি দিলাম। এবার ঢাকনাটা আটকে দিচ্ছি। প্রথমে 3খানা সিটি দিলে নাবিয়ে নেব। এবার প্রেশার কুকারের ঢাকনাটা খুলে নিচ্ছি। 3খানা সিটি দেওয়ার পর মাংসটা বেশ খানিকটা সিদ্ধ হয়ে গেছে। এবার আলু দিয়ে আরও একটা সিটি দিয়ে নেব। আলু দিয়ে দিয়েছি, আর সাথে 2 টুকরো পেঁপে দিলাম। পেঁপেটা দিলে দেখবেন বন্ধুরা, খাসির মাংস খুব সুন্দর তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আর নুনটা একটু কম হয়েছিল, এই সময় একটু নুন দিয়ে দিলাম, দিয়ে আবার ঢেকে দিলাম, দিয়ে 1খানা সিটি দিয়ে নেব। এবার 1/2খানা সিটি দিলাম, দিয়ে নাবিয়ে নিচ্ছি। আলুটাও খুব সুন্দর সিদ্ধ হয়েছে, আর মাংস তো সিদ্ধ হয়ে গেছে। এবার গরম মশলা দিয়ে দিলাম, দিয়ে আমি কিছুক্ষণ ঢেকে রাখবো, ভালো করে নেড়ে নিলাম যাতে গরম মশলাটা পুরো তরকারির সঙ্গে মিশে যায়। আর গরম মশলাটা দেওয়ার পর একটু ঢেকে দিলাম, তাহলে কি হবে, গরম মশলার গন্ধটা খুব সুন্দর থাকবে। এবার একটা কড়ার মধ্যে ঢেলে নিলাম, নিয়ে আপনাদের দেখাচ্ছি। দেখুন বন্ধুরা কত সুন্দর দেখতে হয়েছে, আর খেতেও খুব টেস্ট হয়েছে। আশা করি আজকের রেসিপিটা ভালো লেগেছে, আবার নতুন রেসিপি নিয়ে আসবো। নমস্কার বন্ধুরা।